আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রাসূলিহিল কারীম ওয়া আজমাইন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিএস টিভি তার মাধ্যমে ইসলামি জ্ঞান ইসলামি চর্চা ইসলামি অর্থনীতি হালাল ও হারাম বিভিন্ন অর্থে এবং রুজিতে আপনারা সব কথা শুনছেন জানছেন মানার চেষ্টা সবাই রাখবেন আমরা এবং আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ কেয়ামতের দিন আমাদের পাথেও হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব একটা অর্থনৈতিক দিক সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা পরের মাল ভক্ষণ করে আর সেই পর হয় হকদার হকদারের মাল হক লুটে নিয়ে আত্মসাত করে যার পাওয়ার কথা ছিল তাকে ফাঁকি দিয়ে নিজে তা ভক্ষণ করে মৃত্যুর পূর্বে যে ধনী ব্যক্তি তার এক তৃতীয়াংশ মালের ভিতরে ওসিয়ত করে ওসিয়ত কার জন্য করা যায় উইল কার জন্য করা যায় যে ওয়ারেস নয় তার জন্য যদি সে ওই মৃত ব্যক্তির ওয়ার হয় তার নামে ওসিয়ত করা যায়জ নয় তার নামে উইল করা জায়জ নয় আর যে উইল করবে যার নামে করবে সে ওয়ারেস হবে না তা কিন্তু এক তৃতীয়াংশ মালের ভিতরে হতে হবে তার বেশি না যদি ওসিয়ত করে মারা যায় তাহলে তার সেই ওসিয়ত পালন করা ও আজেব এবং তাতে রদবদল করা যায়জ নয় ওসিয়ত করেছে ওসিয়তটা পাল্টে দিলাম নকল করে দিলাম কোনো রকমভাবে রদবদল করা যায়জ নয় যার বা যে প্রতিষ্ঠানের জন্য অথবা যে কাজে ওসিয়ত করা হয়েছে ঠিক সেই প্রতিষ্ঠানের জন্য অথবা সেই কাজের জন্য তা ব্যবহার করতে হবে অন্য কাজে ব্যবহার করলে তা কি হবে রদবদল করা হবে এবং তা ভক্ষণ করা হারাম হবে অবশ্য যদি ওসিয়ত এমন জায়গায় করা হয় বোঝা যায় যে এর থেকে এই জায়গায় করা বেশি ভালো সেটা আলাদা কথা দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি তার নিজের বুঝ অনুযায়ী এমন জায়গায় ওসিয়ত করেছে যেখানে করা উচিত নয় তাহলে সেই ওসিয়ত পালন করা যাবে না যদি হারাম ওসিয়ত করে তাহলে ওসিয়ত পালন করা যাবে না যদি সে ওসিয়ত করা যায় মরার আগে বলে আমি আমার সম্পত্তির এত বিঘা সম্পত্তি আমি অমক মাজারে দান করলাম পালন করা যাবে না হারামে যদি হয় তাহলে হারামে দেওয়া যাবে না আমি এত বিঘা সম্পত্তি অমক শিল্প প্রতিষ্ঠান বা নৃত্যগীত প্রতিষ্ঠানের জন্য দান করলাম সে ওষুধ পালন করা যাবে যাবে না ক্ষেত্রে অন্য কথা কোন ওয়ারেসের নামে ওসিয়ত করা হলে ওয়ারেসের সে মাল খাওয়া হারাম না যেমন মনে করুন আপনার মাত্র একটি বা দুটি মেয়ে আছে আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তির মালিক কে হবে ওই দুটি মেয়ে সম্পূর্ণ সম্পূর্ণ মালিক হবে না কতটা মালিক হবে একটা মেয়ে হলে অর্ধেক মালিক হবে আর দুটো বা তার বেশি মেয়ে হলে তিন ভাগের দুই ভাগের মালিক হবে বাকি এক ভাগ থাকবে সেই এক ভাগ কে খাবে যদি চাচা থাকে চাচা ফুফু থাকে বা মৃত ব্যক্তির ভাই বোন থাকে তারা মালিক হবে এখন মৃত ব্যক্তি দেখল আমি কষ্ট করে মাল সম্পত্তি কামিয়েছি আমার ভাইরা আমাদের ভাইদের সাথে বনে না হয় না তাদেরকে কেন দেবো জীবিত থাকতে সমস্ত সম্পত্তি দুটো মেয়ের নামে বা নিজের মেয়ের নামে লিখে যায় ফাঁকি দেয় কাকে ভাইকে ফাঁকি দেয় এই ক্ষেত্রে মেয়েদের উচিত নয় যে বাপ লিখে দিয়েছে বলে আমরা খাবো তা নয় বরং হকদারের হক ফিরিয়ে দেওয়া উচিত এমন ওসিয়ত জায়েজ নয় আর এমন ওসিয়ত মেনে সমস্ত মাল ভক্ষণ করা জায়েদ নয় যেহেতু আল্লাহর ভাগবন্টনে হস্তক্ষেপ করা হয় এই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন কুতিবা আলাইকুম ইদা হাদারা হাদা কুমুল মাউত এনতারাকা খায়রা নীল ওয়াসু ইয়াতলেন ওয়ালি দাইনী নাবিল মারুফ হকান আল আল মুত্তাকিন তোমাদের জন্য লিখে হয়েছিল হিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে এবং সে মাল সম্পদ ছেড়ে গেলে সে যেন ওসিয়ত করে লিলওয়ালি দাইনিওয়াল আকরাবিন এখানে মা বাপের নামে ওসিয়ত করার কথা এসেছে কিন্তু হাদিস অনুসারে এই আয়াতের এই অংশটুকু মান সুখ তার মানে মা বাপ হচ্ছে ওয়ারেস আর মা বাপের নামে ওসিয়ত করা যাবে না যেহেতু মোহাম্মদ রসুল্লাহ আসসালাম বলেছেন লাসইয়তা লেয়ারেস কুরআন কোনো কোন অংশ হাদিস দ্বারা মানসুখ হয় তাই না সহী হাদিস বলেস তার দ্বারা মানসুখ খালাসু সাসমলা ওয়াসিয়াতাল লিওয়ারিস আর এখানে কুরআন বলছে যে তোমরা মা-বাপের নামে ওসিয়ত করো ওসিয়ত বলতে এখানে উইল মা-বাপের নামে উইল করা যাবে না আত্মীয়র জন্য করা যাবে যে আত্মীয় ওয়ারেস নয় এটা হচ্ছে মুত্তাকিনদের অধিকার ফামান বদদালহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাজ না ইবাদ দিল না। সতরাঙ্গে ওসিয়ত শোনার পর যে পরিবর্তন করবে। ওসিয়ত করা হলো ওসিয়ত ঠিক আছে। কোন অন্যায় ওসিয়ত না। তাহলে সেই ওসিয়ত শোনার পর যে পরিবর্তন করবে তার হবে গুনা। ইননাল্লাহ সামউন আলম। ফামান ফা ফামিমম ওসেং জানা ফান আও ইসমান ফা আসু্লাহহাবাই এনাহম ফলা ইসমা আলাই এর পরও যদি কোনো ওসিয়ৎকারের কাছ থেকে কোন। বে ইনসাফি কিংবা পাপাচারের ভয় হয় এবং তার মাঝে যদি কেউ ইসলাহ করে দেয় সন্ধি করে দেয় কিংবা সংশোধন করে দেয় তাহলে তার জন্য কোনো গোনাহ নেই আল্লাহ গফরুর রাহিম আল্লাহ তালা রাহিম এখানে যেটা বুঝতে পারলাম যে যার জন্য ওসিয়ত করা হবে তাকে ওসিয়তের হকদার হতে হবে আর যখন তার নামে ওসিয়ত করা হবে তখন তা পরিবর্তন করা যাবে না তাতে কারচুপি করা যাবে না তাতে কাঁপছাট করা যাবে না তাতে কোনো নকল বা অন্য কিছু করে একজনের ওসিয়ত আর একজনের ঘরে একজনের অধিকার একজনের ঘরে দিয়ে এরকম করা যাবে না তাহলে সে হবে পাপাচারি গোনাহাগার এটা হলো আমাদের কোরআনের বিধান মহানবী সাল আলী আসাল্লাম অতিরিক্ত নির্দেশ দিয়ে বলেছেন ওয়া যদি তোমরা সন্তানদের জন্য কিছু দিতে চাও সন্তান আছে পাঁচ সন্তান আপনি বলবেন যে আমার এই ছেলেটা ভালো একে আমি বেশি সম্পত্তি দেবো চলবে চলবে না পাঁচ সন্তান আপনার কাছে সমান সবাই সমান ভাগ পাবে অতএব এই ছেলেটা আমার কোল ছেলে আমার ছোট ছেলে একে বেশি দাও ওরা বড় ছেলে ওরা মানুষ হয়ে গেছে ইত্যাদি আল্লাহর বিধানে এরকম নেই যখন আপনি কিছু দেবেন মিরাস ওটা তো মিরাসের কথা কিন্তু যখন আপনি জীবন থাকতে আপনি কোনো ছেলেকে কিছু দেবেন তখন সমস্ত ছেলেকে সমানভাবে দিতে হবে এমন কি কোনো কোনো ওলামা বলছেন যদি মেয়ে থাকে মেয়েকেও সমান ভাগ দিতে হবে অথচ মিরাসের ভাগ মেয়ের হচ্ছে অর্ধেক কিন্তু জীবন থাকতে যদি আপনি তাকে কিছু হেবা করতে চান কিছু দান করতে চান তাহলে ছেলেদের ক্ষেত্রেও সমান ভাগে ভাগ করতে হবে রকম অন্যায়াচরণ করা যাবে না রসুল্লাহ বলছেন ফি অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাহাম বলছে ইন্নাল্লাহ কাদি হাকিন হাক্কা ফালা ওয়াসইয়া তালি ওয়ারেস আবু দাউদ তিরমিজি মিজিন ইবনে মাজার হাদিস তিনি বলছেন আল্লাহ তালা প্রত্যেক হকদারের হক দিয়ে দিয়েছেন এখন মরণের পর যে আপনার ওয়ারেস হবে তার নামে উইল করা যায় নয় আপনি যদি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আর ভালোবাসায় পাগল হয়ে অনেকে পাগলামি করে কিংবা স্ত্রী যদি সেরকম আপনার কাছে তার অনেক মর্যাদা থাকে মনে করুন আপনার বয়স বেশি তার বয়স কম এখন সেই মেয়েকে রাখতে হলে একটু বেশি আদর করতে হয় বেশি আদর করতে গেলে সে তখন আবদার করলো আমার নামে বাড়িটা লিখে দাও আমার নামে সম্পত্তি দাও আর আপনি অমনি গলে গেলেন যেমন আগুনের কাছে মোম গলে যায় দিয়ে তার নামে বাড়িটা লিখে দিলেন আপনার অন্যবার আছে কিংবা আপনার সন্তান আছে আগের স্ত্রী সন্তান আছে কিংবা আপনার ভাইরা হয়তো মালিক হতে পারে কিন্তু আপনি করলেন কি সম্পূর্ণটা কার নামে লিখে দিলেন আপনার সেই আদরিনী বইয়ের নামে জায়েজ না না জায়েজ বউ আপনার ওয়ারেস না ওয়ারেস না ওয়ারেস সেই বইয়ের নামে সম্পত্তি আপনি লিখে দিলে পরে আপনি অন্যায় কাজ করলেন বইয়ের নামে জায়গা লিখে দিলেন বইয়ের নামে বাড়ি লিখে দিলেন মানলাম আপনি বউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার মানে এই নয় যে সমস্ত কিছু উজাড় করে দাও এমনকি যে জিনিস দেওয়ার অধিকার আপনার নেই সেই জিনিস আপনি তাকে সমস্ত ভাবে উজাড় করতে পারেন না হ্যাঁ তার যদি মোহরের অধিকার থাকে মনে করুন এক লাখ টাকা মোহর বেঁধেছেন ধার শোধ করতে পারছেন না আপনার কাঁচা টাকা নেই সেই ক্ষেত্রে যদি আপনি এক লাখ টাকা জমি তার নামে লিখে দেন অসুবিধা নেই কারণ তার মোহর তার প্রাপ্য তাকে দিতে হবে আপনি শোধ করতে পারছেন না অনেক ক্ষেত্রে ঋণ শোধ করতে হয় জমি বিক্রি করে এখন আপনি আপনার স্ত্রী ঋণ শোধ করবেন কি করে